আজকে আমি রান্না করছি ছানা তরকারি ছানা দিয়ে ছানাগুলোকে প্রথমে গোল করে হাতে করে পাকিয়ে নিয়েছি ছানা বড়াগুলোকে ভেজে নিচ্ছি ছানা বড়াগুলো একটা একটা করে ভেজে নিচ্ছি ছানা বড়াগুলো ভেজে নিচ্ছি ছানা বড়া দিয়ে মটরশুঁটি দিয়ে মটরশুটি ছাড়িয়ে নিয়েছি মুসুর ডাল দেবো তরকারি রান্না করব ছানার তরকারি রান্না করব আজকে সঙ্গে কচুরির ছানার তরকারি ভালো মানাবে তাই ছানার তরকারি রান্না করছি মটরশুটি ছাড়িয়ে দিয়েছি আর ছানা গোল গোল করে হাতে করে পাকিয়ে নিয়েছি নিয়ে ছানাগুলোকে ভেজে নিচ্ছি ছানার তরকারি ভেজে নিচ্ছি এখন ছানা বড়াগুলো আদা বাটা আদা বেটেছি দিচ্ছি দিয়ে ভেজে নিচ্ছি মশলা মশলা প্রথমে ভেজে নিচ্ছি ভালো করে মশলাটা ভেজে নিয়ে মুসুরির ডাল দিয়েছি মটরশুঁটি দিয়েছি রান্না করছি তরকারি ছানা দিয়ে ছানার বড়া বানিয়ে রান্না করছি তরকারি একটু জল দিচ্ছি ছানার বড়াগুলো তরকারিতে দিচ্ছি ছানার বড়া মটরশুটি মুসুর ডাল দিয়ে ছানার তরকারি রান্না করছি খুব সুন্দর লাগে এই খাবার ভারী সুন্দর হয় তরকারি আর কচুরির সঙ্গে মান নিয়ে যায় ভালো কি সুন্দর হয়েছে তরকারি ছানার তরকারি রেসিপি ছানার তরকারি হয়ে গেছে গরম তরকারি ছানার তরকারি